ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে। একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢোকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খুলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না। তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো, খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আগুন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলতেছে, এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি ঝগড়া? নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না। শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন? আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না। ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, ঝগড়াকে আমরা কি বলবো? নো, ঝগড়া করা যাবে না। শয়তান ঝগড়া বাঁধাতে খুব উস্তাদ।